নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে, ব্রোকলি আলু মটরশুঁটির রেসিপি। কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি আসুন সেটা দেখাই। এটাকে অনেকে সবুজ ফুলকপিও বলে, তো যাই বলুক এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন রান্নায় যাওয়া যাক। এখানে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা এই ব্রোকলি গুলো আমি ভেজে, ব্রোকলি গুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার আবার কড়াইর মধ্যে আমি তেল দিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তিনটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 200 গ্রামের মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ নুন। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ব্রোকলি গুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল।
এবার এটা আমি 5 মিনিটের জন্য ফুটতে দেব। আলু আর ব্রোকলি সিদ্ধ করাই, তাই এটা হতে বেশি সময় লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা পাউডার। ব্রোকলি রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি নাবিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ ব্রোকলি আলু মটরশুঁটি তরকারি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ আসি, আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।